আমি আমি কোনো লোকের নাম বলবো না, আমি শুধু বলবো মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী, তিনি সাধারণ ভোটার নন, তিনি 27 অক্টোবর 2022 গড়চক্রবেড়িয়া বলে একটি জায়গায় সেখানে প্রথম দ্রৌপদী মুর্মু মহোদয়াকে নাম ধরে আক্রমণ করলেন প্রথমবার। তা অনেকেই আমরা ভেবেছিলাম যে স্লিপ অফ টাং, উনি আজকে কি একটা বলতে গেছিলেন না, ফসকেতে গিয়ে ফোকসে গেছে, উচ্চারণটাও করতে জানে না। তা আপনার দ্বিতীয়বার কালকে যেটা করেছেন অঙ্গভঙ্গি করে, এতে গোটা ভারতবর্ষের 10.5 কোটি মূলবাসী জনজাতি তাদের অপমান হয়েছে এবং ভারতবর্ষের নারী জাতির অসম্মান হয়েছে। এবং এটা শুধুমাত্র কোনো স্টেটমেন্ট দিয়ে বা কোনো সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়াতে বক্তব্য দিয়ে এটার ইতি ঘটতে পারে না, যে ভয়ঙ্কর ভাষা প্রয়োগ করেছেন সাংবিধানিক প্রধান, একজন জনজাতি মূলবাসী প্রান্তিক পরিবারের একজন রমণী এবং মাতৃশক্তির বিরুদ্ধে। এর দুটো ব্যবস্থা নিতেই হবে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। ভারতবর্ষের আইন সকলের জন্য সমান, একটা হচ্ছে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত, দ্বিতীয় হচ্ছে এফআইআর যে হয়েছে তাতে এসটিএসসি যে অ্যাক্ট আছে তার আন্ডারে অ্যারেস্ট করতে হবে। এই দুটোর বাইরে কোনো রাস্তা হতে পারে না, এবং দুটোই কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে রাজ্যপাল মহোদয়, তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের, দেশের সাংবিধানিক প্রধান এবং মূলবাসী রমণী মাতৃশক্তিকে অপমান। রাজ্যপাল মহোদয়ের কোনো টুইট নেই, কোনো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নেই, রাজভবন থেকে প্রেস নোট নেই, আমরা এতে আশ্চর্য হয়েছি। মহোদয়কে বলেছি আপনি আউট অফ স্টেটে আছেন, আপনি ইমিডিয়েট আপনার কবে আসছেন জানান, আমরা বিজেপি লেজিসলেচাররা যাব এবং স্যাক করার কথা বলবো, কিন্তু আমরা জানি গভর্নর করতে পারবেন না, কারণ বরখাস্ত করার জন্য মুখ্যমন্ত্রীর সুপারিশ লাগে। এই মুখ্যমন্ত্রীর এখনও পর্যন্ত কোনো হুঁশ আছে বলে এই বিষয়ে আমার মনে হয় না। সেকেন্ড থিং হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা এবং থানাগুলো শাসক দলের নিয়ন্ত্রণে বা মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি কখনোই যাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলাচ্ছেন, শুধুমাত্র নন্দীগ্রামে হেরে যাওয়ার জ্বালা যন্ত্রণা এবং হেরে যাওয়ার গ্লানি থেকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যে এই ধরনের কথাবার্তা যাদের দিয়ে বলাচ্ছেন তাদের বিরুদ্ধে তার পুলিশ ব্যবস্থা নেবে না আমরা ধরে নিতে পারি। তাহলে কী করতে হবে, তাহলে কী করতে হবে আমি ভালো করে জানি, যে এফআইআরগুলো আজকে হয়েছে 3 দিন পরে পুলিশ এফআইআর ট্রিট না করলে কোর্টে আমরা কমপ্লেন করব, কোর্ট কমপ্লেন কেস করব, বা যারা এফআইআর করেছেন তারা করবেন। অন্য রাজ্যগুলোতেও এফআইআর হয়েছে, এফআইআর ট্রিট করে নিয়েছে, নাম্বার উড়িষ্যাতে হয়েছে, আসামে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, এফআইআর নাম্বারও পড়েছে, ওখানকার পুলিশও নিশ্চয়ই ব্যবস্থা নেবে, তাদের সে ক্ষমতা অধিকার আছে, কারণ এই একটা গোটা দেশের মধ্যে চালু আছে। ওই এফআইআর থানাতে যাবে, থানা যদি ওই এফআইআরে কাজ না করে তাহলে আদালতে আমরা পুলিশ ইনঅ্যাকশন আসতে পারবো রিটের মাধ্যমে, সেটা আমরা করব। এসসি কমিশন, ন্যাশনাল এসসি কমিশন, মহিলা কমিশন, তারা একটা সমুটো কগনিজেন্স নিয়ে কমপ্লেন লঞ্চ করেছে, আমরা ওয়েট করছি ন্যাশনাল এসটি কমিশন তারা কী অ্যাকশান নেয় মানডের মধ্যে, আমরা সেটা দেখতে চাইছি এবং আশা করছি আমরা ন্যাশনাল এসটি কমিশনও এই বিষয়ে ব্যবস্থা নেবে। এবং এই ব্যবস্থাটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত,
আজকে পশ্চিম বাংলার অন্তত 400-500 জায়গায় প্রতিবাদ হয়েছে। শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা করেননি, অনেক মূলবাসী আদিবাসীদের সংগঠন তারাও এর প্রতিবাদ করেছেন, অন্য রাজনৈতিক দলের লোকেরা প্রতিবাদ করেছেন, ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাজি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করেছেন, কেউ বসে নেই। এর শেষ আমরা দেখে ছাড়ব, এবং ভারতবর্ষের আইনে সেটা আছে। আর রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা টাইম চেয়েছি, বিজেপি লেজিসলেচাররা, যাতে গভর্নর মুখ্যমন্ত্রী যেমন স্যাক করতে ডাইরেক্ট পারবেন না উইদাউট দ্য অ্যাডভাইস অফ দি অনারেবল চিফ মিনিস্টার, কিন্তু তিনি চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করতে পারেন যে এই মন্ত্রীকে বরখাস্ত করার জন্য আপনি অ্যাডভাইস করুন।